দেখে নিন 2018 সালের সরকারি ছুটি 22 দিন। দেখে নিন 2018 সালের সরকারি ছুটি 22 দিন। 2018 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি 22 দিন, এর মধ্যে 14 দিন সাধারণ ছুটি, আর নির্বাহী আদেশে সরকারি ছুটি 8 দিন। আগামী বছর সাধারণ ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে 4 দিন, আর নির্বাহী আদেশে ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে 3 দিন। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল 10টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া এবং ক্ষমতাধর নারীর তালিকায় 30 নম্বরে ওঠে আশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।